নমস্কার বন্ধুরা, পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমার দেশের পুরনো দিনের কথা, আমার বাংলার আগেকার দিনের কথা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন আবিষ্কারের কথা, কিছু জানা কিছু অজানা তথ্য দিয়ে থাকি, যা কিছুটা এন্টারটেনিং হলেও স্টুডেন্টদের পক্ষে উপকারী হবে বলে আশা করি। আজকাল বাচ্চারা একদম বই পড়তে চায় না, ভিডিও দেখলে দুই কাজ একসাথে হয়ে যায়, ছবি দেখে ও শুনে শুনে পড়া করলে তা বেশি ভালোভাবে মনে থাকে বলে আমার ধারণা। অজানা সব তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, এতে আপনার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু অজানা কাহিনী শোনাব। নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনের বহু ঘটনাই অনেকের জানা, আবার বহু ঘটনা আছে যা জানা যায় না। নিজের প্রতি বিশ্বাস রাখা, সমস্যায় বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজে সকলকে এক করে দেখার অনুপ্রেরণা এই মহান বাঙালির কাছ থেকেই পাওয়া। তাকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। একবার স্বামীজি ঠিক করেন সকলের থেকে তিনি যেভাবে খাবার চেয়ে খান এবার থেকে তা বন্ধ করবেন, লোকে এসে নিজে থেকে স্বাদ করে খেতে দিক, যেমন ভাবনা তেমনি কাজ। সেদিন থেকেই স্বামীজি খাবার চাইছেন না, দুপুর গড়িয়ে গিয়েছে, খিদে ছটফট করছেন তিনি। হঠাৎ একজন পিছন থেকে ডাক দিলেন, কিন্তু স্বামীজি না দেখেই সামনে ছুট লাগালেন, সেই ব্যক্তিও ছুটে চলেছেন। কিছুটা যাওয়ার পর ওই ব্যক্তি বললেন, মহারাজ দয়া করে খাবার গ্রহণ করুন। এই কথায় চোখ জলে ভিজে এলো, তিনি বুঝলেন ঈশ্বর তার সহায় রয়েছেন। একবার হরিদ্বার যাওয়ার পথে শরৎচন্দ্র গুপ্ত নামে এক অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের সঙ্গে দেখা হয় স্বামীজির। বড় বড় চোখ দেখেই শরৎ বুঝতে পারেন ইনি কোনো সামান্য ব্যক্তি নন। বিবেকানন্দকে সঙ্গ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শরৎ, অবশেষে নাছোড় শরৎকে দীক্ষা দেন। স্বামী সদানন্দ নাম দেন স্বামীজি। সদানন্দ বলতেন, বিবেকানন্দের চেয়ে বড় গুরু কেউ হয় না, আমি তার সারমেয়। শ্রী শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের 15 দিন পর স্বামীজি ঠিক করেছিলেন তার সঙ্গীদের নিয়ে তিনি ভারত ভ্রমণে যাবেন, সেই প্রস্তাবে সহমত পোষণ করেন। সেই সময় যারা তার সঙ্গী হন তাদের মধ্যে ছিলেন তারকনাথ ঘোষাল, বাবুরাম ঘোষ, রাখালচন্দ্র ঘোষ। সময়টা 1888 সাল, আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথের ঘটনা। রাস্তার ধারে বসে একজনকে গাঁজা খেতে দেখেন স্বামীজি, তিনিও রাস্তায় বসে পড়েন, গাঁজার ছিলিম চান। তাতে সেই ব্যক্তি বলেন, আপনি সন্ন্যাসী, আমি নিচু জাতের লোক, আমি আপনাকে ছিলিম দিই কি করে। এই শুনে উঠে চলে যেতে গিয়েও তিনি বসে পড়ে জোর করে গাঁজা খান। পরে তিনি বলেছিলেন, কাউকে ঘৃণা করতে নেই, আমরা সবাই ঈশ্বরের সন্তান। 1890 সালে উত্তরপ্রদেশের গাজীপুরে যান বিবেকানন্দ। সেখানে গিয়ে বিবেকানন্দ জানতে পারেন পুহারি বাবা সম্পর্কে। তিনি সেখানেই থাকতেন, খুবই সামান্য খেতেন তিনি, এইসব জেনে তাকে মহাপুরুষ বলে মনে হয় স্বামীজির। তিনি চিঠি লেখেন প্রেমদাদাস মিত্রকে, বলেন তিনি পুহারি বাবার দীক্ষা নেবেন, কিন্তু দীক্ষা নেওয়ার আগের রাতে শ্রীরামকৃষ্ণ দুঃখভরা মুখে স্বপ্নে দেখা দেন। এরপরে পরপর 21 দিন এমনই স্বপ্ন দেখেন তিনি, ব্যাস তারপরে দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেলেন স্বামীজি। সেবার স্বামী অভেদানন্দের অসুস্থতার খবর শুনে স্বামীজি গাজীপুর থেকে বারাণসী ছুটে যান।
পথেই তিনি খবর পান শ্রী রামকৃষ্ণের পরম সেবক বলরাম বসু প্রয়াত হয়েছেন। কেঁদে ফেলেন স্বামীজি। তা দেখে প্রেমদা দাশমিত্র বলেছিলেন, সন্ন্যাসীদের কাঁদতে নেই। কিন্তু একথা শুনে স্বামীজি রেগে যান, বলেন তিনি এমন সন্ন্যাস মানেন না যেখানে হৃদয় পাথরের মতো করে ফেলতে হবে। একবার বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রর সহপাঠীরা সকলে এই টাকা জমা দিয়েছে, কেবলমাত্র হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, এক বছরের বেতনও তার বাকি। হরিদাসের পক্ষে ফিয়ের টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব। নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানী রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশায়, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, অনুগ্রহ করে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকমে পাশ করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না, মুখ বিকৃতি করে তিনি বললেন, তোকে জ্যাঠামি করতে হবে না, তুই যা নিজের চরকায় তেল দেগে যা, আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র চিন্তায় পড়লেন, তার নিজের পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না, কি করা যায়। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন, রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন যে রাজকুমার বাবু প্রতিদিন এই গুলির আড্ডায় নেশা করতে আসতেন। নরেন্দ্রনাথ রাজকুমার বাবুর মুখোমুখি হতেই রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেল। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে, হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন তাহলে তিনি এই আড্ডার আসার কথাটা কলেজে ছড়িয়ে দেবেন। এই কথায় ভীত হয়ে রাজকুমার বাবু বললেন, বাবা রাগ করিস কেন, তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি। নরেন্দ্রনাথ ফিরলেন, তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু নেশা করতে ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটা আনুপূর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। এই ঘটনাটা হয়তো সবার জানা, তবুও বলি। স্বামী বিবেকানন্দর বাবা তখন বৈঠকখানায় অনেকগুলি হুঁকো রাখতেন, যেন একজনের পান করা হুঁকো মুখে দিয়ে অন্যের জাত না যায়। একদিন বালক বিবেকানন্দ সবগুলো হুঁকোয় একবার করে টান দিলেন। এ তুমি কি করলে, খেপে গিয়ে বাবা জানতে চাইলেন। বিবেকানন্দ বললেন, দেখলাম জাত যায় কি না। এবার বেলুড় মঠের একটা ঘটনা বলি। জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যের অনুরাগিনীদের মধ্যে অন্যতম। স্বামীজি তাকে স্নেহ করে জো বলে ডাকতেন, মর্যাদাপূর্ণ তার আচার আচরণ, এটিকেট সম্বন্ধে সদা সচেতন। স্বামীজির একবার ইচ্ছে হলো তাকে নিয়ে মজা করার। স্বামী শুভদানন্দকে তার সরলতা ও অল্প বয়স্কতার জন্য গুরুভাই হলেও স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন। একদিন ডেকে বললেন, খোকা তুই এই খাবারটা জোকে দিয়ে আয়, সে তোকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবে, তুই তার উত্তরে ডোন্ট কেয়ার বলে চলে আসবি। এ একেবারেই এটিকেট বিরুদ্ধ ব্যবহার। সরল শুভদানন্দ এসব কিছু সন্দেহ না করেই স্বামীজির আদেশ পালন করার জিনিসটা জোসেফিনকে দিয়েছেন। জোসেফিনও যথারীতি থ্যাংক ইউ বললেন। শুভদানন্দজিও স্বামীজির শেখানো কথা ডোন্ট কেয়ার বলে সঙ্গে সঙ্গে পিছনে ফিরেছেন। দেখতে না দেখতে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন,
জো ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রেগে ফেটে পড়েছেন, হোয়াট রাইট হ্যাজ দিস লেড টু হিউমিলিয়েট মি। জোর সেই রাগত মূর্তি দেখে স্বামীজির কি হাসি। একবার এক আমেরিকান পরিবারে থাকাকালীন অন্যদের সঙ্গে খেতে বসে স্বামীজির খাওয়া হয়ে গেলেই যখন তিনি খাবার টেবিল থেকে উঠে পড়তে চাইছেন, তখন তার স্ত্রী হোস্ট বলে উঠলেন, আজ কিন্তু খাবার শেষে আইসক্রিম আছে। স্বামীজি বাচ্চা ছেলের মতো মুখ করে আবার বসে পড়তেন আইসক্রিম খাবার লোভে, আর মজা করে বলতেন, নারীদের স্বভাবই হলো পুরুষদের প্রলুব্ধ করা। একবার নাট্য নির্দেশক গিরিশচন্দ্র ঘোষের সাথে স্বামীজির কথা চলছে। স্বামীজির মতোই গিরিশবাবু শ্রীরামকৃষ্ণ পরমহংসের ভক্ত। স্বামীজি একসময় বললেন, দেখো যিশি। স্বামীজি গিরিশবাবুকে যিশি বলে ডাকতেন। তুমি যাই বলো, 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারে না। গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হয়, কেন হবে না? তর্ক শুরু হলো, কেউই নিজের মত ছাড়তে রাজি নন। ক্রমে বিতর্ক উচ্চ গ্রামে উঠল। দুজনেই অসাধারণ ধীসম্পন্ন পণ্ডিত এবং বাগযুদ্ধে নিপুণ। স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন, কিন্তু গিরিশচন্দ্র ক্রমেই উত্তেজিত। বহুক্ষণ কেটে গেল, গিরিশচন্দ্র আর নিজেকে সামলে রাখতে পারছেন না। স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে ক্রমে উত্তেজিত করে তুলছেন। শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন, হ্যাঁ রে শালা এসেছে, আমি দেখেছি। স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিরিশচন্দ্রকে আলিঙ্গন করলেন। দোতলা থেকে সিঁড়িতে নামার সময় স্বামীজি সঙ্গী বাবুরাম মহারাজকে বলছেন, যিশির সাথে দুটো ফল স্টক করা গেল, আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না। স্বামী বিবেকানন্দ নাম ধারণ করার আগে তাকে ডাকা হতো নরেন নামে। নরেন তখন মেট্রোপলিটন স্কুলে। একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটা অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল। এতে শিক্ষক ছেলেটিকে খুব রাগ করলেন, কিন্তু ছেলেটি এমনি অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগল। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন, এই সমস্ত ঘটনাটি বুঝি নরেনের ইশারায় হচ্ছে, সব ঘটনার পেছনে বুঝি নরেনের বুদ্ধি কাজ করছে। তিনি প্রচণ্ড ক্রুব্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়তে লাগলো। যন্ত্রণায় কাতর নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। রতনে রতন চেনে? বিদ্যাসাগর মহাশয় জানতেন নরেন কোন জগতের ছেলে, কোন ধাতের মানুষ। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন। নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল। তিনি নরেনের কাছে সকল ঘটনাটি জানতে চাইলেন। নরেন সকল ঘটনা খুলে বললেন। তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ, এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই, রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন। নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন। একসময় শিক্ষক মহাশয়টি ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন, এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন
একটি প্রশ্ন করলেন। শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন, এতে লজ্জা পাবার কিছু নেই, নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে, ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম, ছেলেটিকে চিনে রাখুন, আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন, একদিন এটিই আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেদিনের কথা 100% সত্য হয়ে আজ আমাদের সামনে। নরেন আজ বিবেকানন্দ হয়ে আমাদের সমস্ত দেশের বিশ্বের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কিছু ঘটনা পরবর্তী সময়ে নিয়ে আসবো প্রতিশ্রুতি দিয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।